আমি এখন কুয়াকাটা সমুদ্র সৈকতে আছি। ঘূর্ণিঝড় মুখার প্রভাবে সাগর কিছুটা উত্তাল হয়ে উঠেছে এবং আপনি লক্ষ্য করে থাকবেন যে হাজারো পর্যটক এই কুয়াকাটায় এখন অবস্থান করছেন। তারা সৈকত এসে দাঁড়িয়ে মুখায় কি রূপ ধারণ করে সাগর সেটা দেখার জন্য সবাই তাকিয়ে আছে যে কখন মুখার প্রভাব এই পটুয়াখালীর উপর পড়বে বা যদি কোনো মুখা এই পটুয়াখালীর উপরে কোনো আঘাত হানে বা কোনো প্রভাব পড়ে সেটা তারা পর্যবেক্ষণ করতে চাচ্ছে এই পটুয়াখালীর সর্বশেষ প্রান্ত এই কুয়াকাটা সৈকত থেকে। এখানে এই হাজারো দর্শকের সাথে আছেন পটুয়াখালীর চার আসনের জনপ্রিয় সংসদ সদস্য জনাব মুহিবুর রহমান মুহিব। আমি এখন জানতে চাইব যে আপনি এই যে 8 নম্বর সতর্ক সংকেত দিয়েছে, আপনি জানেন এই 8 নম্বর সতর্ক সংকেতের মধ্যে এই যে হাজারো মানুষ এখানে দাঁড়িয়ে আছে, কেন তারা দাঁড়িয়ে আছে, তারা কি এই 8 নম্বর সতর্ক সংকেত উপেক্ষা করছে? এবং এছাড়া এই যে পটুয়াখালীতে আপনি এবং পটুয়াখালীর দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি যে ব্যবস্থা নিয়েছেন সে তার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চলমান অবস্থায় এখানে হাজারো মানুষ আছে, আপনিও তাদের সাথে সম্মিলিত হয়েছেন, আসলে বিষয়টা কী? ঘূর্ণিঝড় মুখার পূর্বাভাস পাওয়ার সাথে সাথে আমাদের মহান নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে তার পক্ষ থেকে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। ইতিমধ্যে আমরা ঘূর্ণিঝড় মুখার আমাদের প্রস্তুতিস্বরূপ কলাপাড়া, রাঙ্গাবলি, মহিপুর, কুয়াকাটার সমস্ত আশ্রয়কেন্দ্র, স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, মজুবকেল্লা আমরা তৈরি রেখেছি যাতে মুখা আঘাতের সাথে সাথে মানুষ আশ্রয় নিতে পারে। শুধু সেখানেই আমরা শেষ করি নাই, আমরা যাতে আশ্রয় নেওয়ার পর প্রতিটা মানুষ বিশুদ্ধ পানি, শুকনো খাবার এবং চিকিৎসা পায় সেই জন্য আমরা মেডিকেল টিম সহ আমাদের সমস্ত খাদ্যদ্রব্য আমরা প্রস্তুত করে রেখেছি। তাছাড়া আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ এবং এলাকার জনপ্রতিনিধি, প্রশাসন সবাই জনগণকে গত কয়েকদিন ধরে আমরা সতর্ক করতেছি যাতে জনগণ সময় যখন হবে সাথে সাথে মানুষ যাতে আশ্রয়কেন্দ্র ওঠে এবং তাদের নিরাপত্তার ব্যাপারে এবং সার্বিকভাবে তারা সচেতন হয়। এবং এই ব্যাপারে আমি পরিষ্কার বলতে চাই যে আমার এলাকা কলাপাড়া, রাঙ্গাবলি, মাহিপুর, কুয়াকাটার সমস্ত জনগণ বর্তমানে সচেতন আছে এবং তারা যে কোনো দুর্যোগ, যে এই দুর্যোগ আসার সাথে সাথে আশ্রয়কেন্দ্র যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। কিন্তু যেহেতু এখনও এটা আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে যে এটা বিশেষ করে মায়ানমার, আমাদের কক্সবাজার, সেন্ট মার্টিন, নোয়াখালী ওই এলাকাকে আঘাত পাওয়ার বেশি সম্ভাবনা, সেই জন্য মানুষ এখনও তার আশ্রয়কেন্দ্র ওঠে নাই। তবে আপনারা ইতিমধ্যে যা আপনারা শুনতে পেরেছে যে কুয়াকাটা এলাকাও এখানে সমুদ্র বর্তমানে উত্তাল এবং অনেক ঢেউ হচ্ছে, আকাশ মেঘাচ্ছন্ন এবং একটা আঘাতের মুখার আঘাতে একটা পূর্বাভাস রয়েছে। যেহেতু মানুষ এখনও সেই আঘাতের মুখোমুখি হয় নাই, তাই এখানে হাজার হাজার কুয়াকাটার যে আমাদের লোকজন আছে, যারা এখানে কুয়াকাটা দেখতে আসে, দর্শনার্থী, পর্যটক আছে, তারা এই বর্তমানে যে ঝড়ের পূর্বাভাস এবং নদীর অবস্থা দেখার জন্য মূলত এখানে ভিড় জমিয়েছে। তবে মানুষ সতর্ক আছে এবং তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার তরফ থেকে, পক্ষ থেকে এবং নির্দেশে আমরা তাদের সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ করে রেখেছি এবং আমি পার্লামেন্ট মেম্বার হিসাবে সারাক্ষণভাবে সমস্ত ইউনিয়নগুলি, কলাপাড়া, রাঙ্গাবলি, মহিপুর, কুয়াকাটার ইউনিয়ন এবং প্রশাসন এবং বিভিন্ন জায়গায় জনপ্রতিনিধি, রেডক্রস সার্বক্ষণিকভাবে মনিটরিং করতেছি, তদারকি করতেছি যাতে কোনোভাবে প্রস্তুতির কোনো ফাঁক না থাকে, মানুষের যাতে কোনো অসুবিধা না হয়। জয় বাংলা, জয় ধন্যবাদ মাননীয় সাংসদ। আসলেই পটুয়াখালীতে এখন পর্যন্ত ঘূর্ণিঝড় মুখার কোনো তেমন কোনো প্রভাব পড়েনি, তবে মানুষ সচেতন আছে এবং জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিও তারা সার্বিকভাবে প্রস্তুতি রেখেছেন যে কোনো সময় স্বল্প সময়ের নোটিশে তারা যেন দুর্গত মানুষকে উদ্ধার করতে পারেন এবং আশ্রয়কেন্দ্রগুলো, যে 703টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, সেই আশ্রয়কেন্দ্রগুলোতে যাতে দ্রুত সময়ের মধ্যে দুর্গতদের উদ্ধার করে সেখানে নিতে পারে এবং মানুষকে আশ্রয় দিতে পারে, তার জন্য প্রয়োজনীয় খাবার এবং অর্থ বরাদ্দ রাখা হয়েছে। আমার কাছে
এই সময়ে এই ছিল সর্বশেষ, পরবর্তী কোনো সংবাদে আবার আপনাদের জানাবো। আমি দেখতে আর খারাপ হইছি। কি দেখবেন যদি এখন জলোচ্ছ্বাস আসে আপনি কি করবেন? শরীরে জামুকাল আসতে নাই। আপনি কেন আসছেন? এই যে সৈকতে দাঁড়িয়ে আছেন। আমাদের বাসা এখানে, আমাদের এই কাছের বাসা দেখতে আসছে যে আসলে মূলত পানিটা কতটুকু বাড়ছে না কমছে আর কি, এই জন্য। কি দেখতেছেন? না, পানি তো একটু আগের চেয়ে একটু হালকা বাড়তি, আর আবহাওয়া তো অনেক খারাপ, এই জন্য কুয়াকাটা এখনও নিরাপদ, কিন্তু আপনার যদি কক্সবাজারের ওই সাইড দিয়ে যায় তাহলে আমাদের এই সাইডটা হয়তো বা একটু কম ক্ষতিগ্রস্ত হবে। সাগরবাড়ি আসছেন কেন? আসছি একটু বন্যাবাদল ইতে দেখতে আসছি আর কি। কী দেখতেছেন? সিডিয়ার একটু ই আছে, মানে বন্যার আশঙ্কা দেখা যায় আর কি, এই জন্য মানুষজন আছে। একটু আবহাওয়া পরিবর্তন দেখতেছেন? একটু আবহাওয়া পরিবর্তন দেখতেছি আর কি। আট নম্বর সংকেতের মধ্যে আপনারা সৈকতে আসছেন কেন? মানে আবহাওয়া মানে কী অবস্থায় আছে এই জন্য দেখার জন্য আসছি। আসলে আবহাওয়া দেখে যে অনেক মানে খারাপ, মানে কখন কীভাবে মানে আবহাওয়া খারাপ হইয়া বন্যা নামবে যায়, এটা সব দেখার জন্য আসছি। আট নম্বর সঙ্গে থাকা সত্ত্বেও এই যে টুরিস্টের উপস্থিতি দেখতেছেন, এটা সম্পূর্ণ টুরিস্ট না, এর মধ্যে স্থানীয় জনগণ প্লাস দোকানদার এরাই অনেকে ভিড় করছে। এদের বারবার আমরা সতর্ক করছি মাইকিং করে, এবং বক্সেকে মাইক আছে, এবং ওই যে ফুট পেট্রোলিংয়ের মাধ্যমে, তারপরও তারা শুনছে না, বারবারই তারা চলে আসছে। আমি তো পর্যটকের দৃষ্টি আকর্ষণ করছি। বর্তমানে বৈরী আবহাওয়া, সাগর উত্তাল, আট নাম্বার মহাবিপদ সংকেত দেখানো হয়েছে। বিচ এলাকায় কেউ অবস্থান করবেন না, আপনারা সবাই নিরাপদ স্থানে চলে যান। সাগরের পানিতে কেউ নামবেন না, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, ঘূর্ণিঝড় মোখা যে কোনো সময় আঘাত হানতে পারে। ছোট বাচ্চাদের হাতের কাছে রাখুন, মূল্যবান বস্তু নিজ হেফাজতে রাখুন। স্থানীয়